আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আপনারা খারাপ করে দেন আর হত্যা করবেন মুসলমান। আজকে এমন হয়েছে আজকে সকালবেলা খাওয়ার পরে কুচবিহার এলাকার মধ্যে রাজডাঙ্গা মেন রোডে যখন পড়ে রয়েছি বন্ধু বান্ধবরা এইদিকে বিভিন্ন খ্রিস্টান নাসারা রয়েছে বলতেছেন যে ওদেরকে মুসলমান রয়েছে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, বন্ধু বান্ধবরা শিবিরের মতো আসছে তাদেরকে পা ধরে টেনে তাদেরকে প্রেমের মধ্যে ফেলে দেয়। মুসলমান কেন এক দিলে খাওয়ার পর পাগলা করতে হয়ে যায়? কারণ মুসলমানের ভিতরে এলির নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাতা তারিকান ইন তামুতু ফিল ঈমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। তোমরা যদি এলির থেকে অনুসন্ধান করো, তোমরা যদি এলির যাও তাতে তোমাদেরকে আলিমের কাছে যেতে হবে। আর যদি আলিম যদি তোমরা দেখো আর আলিমের কথাগুলো তুমি মারো তাহলে কিন্তু ওদের তাদের জন্য জান্নাত দেওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু ঘুরে বলেন সুবহানাল্লাহ। এই জানানোর বন্ধুগণ, আজকে এই জানান আপনার জানান যখন ঘুরে আল্লাহর সালাম বল দিব আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার দিকে বসে আমি আল্লাহর সালাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার বান্ধু পাতমা মানা করবে রে, আমার ভাইরা মুসলমান ওই দিন ভিতরে দিন তোমার
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সুন্দর মিত্র করেন
জান্নাতের জন্য তার কত বন্ধু বন্ধু বন্ধুরা ও মা বাবা কোন জন্মা বাংলা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে আগুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আমার আমি তোমার জন্য আমার তুমি আমার রাত্রি আমার
ওই বাবা তো বলতাকে নাই
আর সম্পূর্ণ মাত্র চিন্তা করি চিন্তা না করি দিতে তো কি কি বাত রয়েছে মাদ্রাসা মাদ্রাসা কি কি কাজ রয়েছে তার সঙ্গে একটা বড় লোকের সঙ্গে দেখা হলো আমাদের বলবে তাকে ভালো করুন আমাদের তোমার বয়স করে আমি বললাম যে বয়স আমার বর্তমান তৈরি করেছি বলছে বেঙ্গলের চলে আছে আমি বলছি বেঙ্গলের তো কোনো আপনার লিখে নেব আমি বললাম তাকে আপনার বয়স কত হবে আমার বয়স মাত্র তৈরি হবে দেখা যাচ্ছে 60 বছর তো বলছি ব্যঞ্জনের কত রয়েছে তো বুঝলে আমার ব্যঞ্জনের 5000 টাকা রয়েছে একমাত্র তার 5000 টাকা দান করেছিলাম সেটি আমার ব্যঞ্জনের আর শূন্য দশ করে তাহার যেটার নামাজে টাকা দিই না আমার দোষ করে রয়েছে শূন্য দশ করে একটা করে কুটুম নেবেন না এখানে 100 টাকা করে হয় একটা করে লোক আসবে 100 টাকা নিয়ে যাবে এই মাটির জন্য এখানে মাটির মাদ্রাসা ঘরে কাজ হবে সেখানে ছাত্ররা তালিকা দিয়ে পড়ে যাওয়ার আজকে আমাদের এলাকা জুড়ে এই মুসলিম মেয়েরা যেটা মেয়েরা যদি না করে আর পড়তে যদি কষ্ট হচ্ছে তাদের থাকার কষ্ট হচ্ছে ঘোরাফেরা কষ্ট হচ্ছে আর তাদের মধ্যে চেহারা যদি ভিন্ন পুরুষে করছে তাহলে আমি আপনার দাঁড়িয়ে বলি আপনাদের এলাকার মাদ্রাসা হয় একটা করে 100 টাকা একদিন করে নিয়ে যাবেন 100 টাকা একটা মাস এক ট্রাক মাটি না এক ট্রাক আল্লাহ তোমার নবী বানিয়ে